তুরস্কের দ্বিতীয় দফা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। এর ফলে তার দুই দশকব্যাপী শাসনের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি পেয়েছে। শনিবার 69 বছর বয়সী এই নেতা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন। দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলার দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এই নতুন দায়িত্ব পাওয়া অর্থমন্ত্রীকেই মুদ্রাস্ফীতি এবং তুর্কি মুদ্রার লিরার দরপতন রোধ করতে হবে। তুরস্কের সবচেয়ে দীর্ঘমেয়াদী এই নেতা পশ্চিমাদের সঙ্গে একটি উত্তেজনাপূর্ণ কূটনীতিক সম্পর্কে আছেন। এ কারণে তাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে শঙ্কা আছে।